রঙিয়াত রজনীগন্ধা ফুলৰ খেতিয়কসকল এতিয়া সংকটত পৰিছে। করোনা পরিস্থিতির বাবে সরকারে জারি করা এসওপি অনুসরি দোকান পোহারসমূহ এতিয়া 11 বজাতে বন্ধ করবলগা হয়। ফলত বজার সমার অভাবত এতিয়া রজনীগন্ধা ফুলৰ খেতিয়কসকলে গরু ছাগলী খুৱাবলগা হৈছে রজনীগন্ধা ফুল। আর স্বাবলম্বী হওয়ার আশাৰে এসাম যুবকে আরম্ভ করেছিল এই ফুলৰ খেতি, কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতির বাবে তেওঁলোকে বিক্রী কৰিব পৰা নাই ফুলসমূহ। আমার এই রজনীগন্ধা খেতিটো আমি বহুত বছর ধরে করে আছো, খেতিটো লাভজনক হয়, কিন্তু বর্তমান এই কোভিড পরিস্থিতির কারণে কার্ফিউ দিয়ার ফলত আমি ফুলখিনি বিক্রি করব নোৱাৰো। বিক্রি করব নোৱাৰাৰ ফলত আপনাদের দেখাই বেছে ইয়াতে 20,000 ফুল হব, 20,000 ফুল মানে এক সপ্তাহতে মানে সপ্তাহত 20,000-15,000 ফুল উঠে। আর এই ফুলখিনি আমি গুৱাহাটীত বিক্রি করো, গুৱাহাটীত বিক্রি করলে মানে এই লকডাউন কার্ফিউর কারণে তার মানে তাতে দোকান পোহর খুলিব নোৱাৰে, যার ফলত আমি ফুলখিনি বিক্রি করব পারা নাই এতিয়ালৈকে। মই কৃষিমন্ত্রী অতুল বৰা ছাৰলৈ অনুরোধ করিম যাতে আমাক কিবা এটা সহায়।